একবার গৌতম বুদ্ধকে ওনার একটি শিষ্য বলে যে, প্রভু আমি কি করব, আমার মন কোনো কাজে স্থির হয় না, আমি আমার মনকে শান্ত করতে চাই কিন্তু আমার মন সবসময় চঞ্চল হয়ে থাকে, আমি আমার কোনো কাজে আমার মন দিতে পারি না, এখন আপনি আমাকে বলুন যে আমি কি করব যাতে আমার মন শান্ত হয়। এরপরে গৌতম বুদ্ধ ওনার শিষ্যকে বলেন, আজ আমি তোমাকে ছোট্ট একটি গল্প শোনাব, এই গল্পটি শোনার পরে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একবার একটি গুরু ওনার আশ্রমে কিছু শিষ্যকে ধ্যান করা শেখাচ্ছিলেন। তখন একটি শিষ্য ওই গুরুকে জিজ্ঞেস করে যে, গুরুজি আমার মনে কিছুদিন থেকেই একটি প্রশ্ন আছে কিন্তু আমি ওই প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছি না, আমি কি আপনাকে সেই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারি? এরপরে গুরুজি বলে, অবশ্যই জিজ্ঞেস করতে পারো, বলো তুমি কি জানতে চাও। তখন শিষ্যটি বলে, যখন আমরা খাবার খাই তখন আমাদের সবারই পেট ভরে যায়, অর্থাৎ আমাদের আর খিদে থাকে না, কিন্তু ধ্যান করার সময় এমনটা কেন হয় না? আমরা সবাই আপনার কথা মতোই একই রকমভাবে ধ্যান করার চেষ্টা করি, কিন্তু কেউ প্রথমে তো কেউ অনেক দেরিতে ধ্যান করা শিখতে পারে, আবার কেউ কেউ সারা জীবনেও ধ্যান করা শিখতে পারে না। যেমন খাবার খেলে আমাদের সবার পেটই ভরে যায়, একইভাবে ধ্যানের মাধ্যমে আমাদের সবার মন শান্ত হয়ে যাওয়া দরকার, কিন্তু এমনটা কেন হয় না, এর পিছনের কারণ কি? এরপরে ওই গুরুজি বলে, আগামীকাল এই গ্রামের সব থেকে ধনী লোকের বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, তুমিও কাল আমার সঙ্গে সেখানে যাবে। এটা বলার পরেই গুরুজি ওখান থেকে চলে যান। পরের দিন গুরুজি ওই শিষ্যটিকে সঙ্গে করে নিয়ে শেরজির বাড়িতে ভোজনের জন্য পৌঁছে যায়। ওই গুরুজির সঙ্গেই শেরজিও ভোজন করার জন্য বসে পড়ে। যখনই ওই শেরজি খাবার নিয়ে নিজের মুখে দেয় তখন সে খাবারের থালা ধরে দূরে ফেলে দেয় আর নিজের চাকরদের চিৎকার করে বলে যে, এটা কোনো খাবার হলো? এই খাবারের তো কোনো স্বাদই নেই, তোমরা যাও আর আমার জন্য অন্য খাবার তৈরি করে নিয়ে এসো। এরপরে ওই শেরজি ওখান থেকে উঠে পড়ে। এরপরে ওই শেরজির স্ত্রী গুরু ও শিষ্যের কাছে ক্ষমা চায় আর তাদের অনেক ভালোভাবে খেতে দেয়। দুজনেই খুব শান্তিতে ভোজন করে, কিন্তু সবশেষে গুরুজির থালাতে দুটো রুটি থেকে যায়। আর তখন একজনকে ওই গুরুজি বলে, তুমি কি এই দুটো রুটিকে আমাকে একটু কাপড়ে করে বেঁধে দিতে পারো? এরপরে একটি চাকর ওই রুটি দুটোকে কাপড়ে করে বেঁধে গুরুজির হাতে দিয়ে দেয়। এরপরে গুরু ও শিষ্য ওখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তাতে গুরুজি শিষ্যকে জিজ্ঞেস করে যে, তোমার ভোজন কেমন লেগেছে? তখন শিষ্য বলে, ভোজন তো অনেক সুস্বাদু ছিল। এরপরে গুরুজি বলে, কেবল সুস্বাদু? এছাড়া তোমার আর কোনো কিছু মনে হয়নি? শিষ্য বলে, খাবার তো সুস্বাদুই লাগবে, এটা ছাড়া আর কি মনে হতে পারে? খাবার অনেক ভালো ছিল, অনেক সুস্বাদু ছিল, যা খাবার পরে আমার পেট ভরে গেছে, আমি তৃপ্তি পেয়েছি। এরপরে গুরুজি বলে, আচ্ছা তুমি এবার এটা বলো তো, যদি খাবার সত্যিই ভালো হয়ে থাকে তাহলে শেরজির কেন খাবারটা ভালো লাগেনি? তুমি তো বলছো খাবার অনেক সুস্বাদু ছিল, তাহলে ওই খাবারটা শেরজিরও সুস্বাদু লাগার কথা, কিন্তু কেন শেরজির খাবার ভালো লাগেনি, এমনটা কেন হয়েছে? এরপরে শিষ্যটি বলে, গুরুজি এই কথাটা তো আমি নিজেও বুঝতে পারিনি, ভোজন সত্যিই অনেক ভালো হয়েছিল কিন্তু জানি না কেন ওই শেরজির পছন্দ হয়নি, আপনিই বলুন এর কারণ কি। এরপরে গুরুজি বলে, বলবো কিন্তু এখন তুমি চুপচাপ আমার সঙ্গে চলো। এরপরে শিষ্যটি জিজ্ঞেস করে, কিন্তু গুরুজি আমরা কোথায় যাচ্ছি, আমরা তো আমাদের আশ্রমের দিকে যাচ্ছি না? গুরুজি বলে, কোনো কথা বলো না, তুমি কেবল আমার সঙ্গে চলতে থাকো। কিছুটা দূর যাবার পরে অনেক ক্ষুধার্ত একটি মানুষ ওই গুরুজির পা জড়িয়ে ধরে আর বলে, বাবা আপনি আমাকে সাহায্য করুন, আমি বিগত 4 দিন থেকে কোনো কিছু খাইনি, দয়া করে আপনি আমাকে খাবার জন্য কিছু দিন। এরপরে গুরুজি ওই ক্ষুধার্ত মানুষটিকে একটি গাছের নিচে নিয়ে গিয়ে বসায় আর দুটো রুটি ওই ক্ষুধার্ত মানুষটিকে খাবার জন্য দিয়ে দেয়। রুটি দুটো দেখে ক্ষুধার্ত মানুষটি অনেক বেশি খুশি হয়। রুটি খাবার সময় ওই লোকটির চোখ দিয়ে জল পড়ছিল আর মাঝে মাঝেই উপরের দিকে হাত তুলে ভগবানকে ধন্যবাদ দিচ্ছিল। রুটি খাওয়া শেষ হয়ে যাবার পর লোকটি গুরুজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে যাওয়া শুরু করে। এরপরে গুরুজি ওই লোকটিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, খাবারের স্বাদ কেমন ছিল? তখন লোকটি বলে, স্বাদ? এই খাবারের কোনো স্বাদ ছিল না, এই রুটির মধ্যে তো জীবন ছিল, আমার কাছে অমৃত ছিল,
এটা বলেই লোকটি চলে যায়। এরপরে গুরুজি ওই শিষ্যটিকে বলে যে দেখো, খাবার একই ছিল কিন্তু এই খাবার সেঠজির ভালো লাগেনি, তোমার সুস্বাদু মনে হয়েছে, আর এই মানুষটির কাছে এই খাবারটিকেই অমৃত মনে হয়েছে। এখান থেকেই বোঝা যায় যে খাবার এবং মানুষের সন্তুষ্টির মধ্যে কতটা পার্থক্য আছে। সেঠজি এই খাবারে একদমই সন্তুষ্ট হয়নি, তুমি অল্প একটু সন্তুষ্ট হয়েছ, কিন্তু এই ক্ষুধার্ত মানুষটি এই খাবারেই অনেক বেশি সন্তুষ্ট হয়েছে। একইভাবে ধ্যান করার সময় যার মধ্যে যতটা চাহিদা থাকবে সে তত দ্রুত নিজের রাস্তা তৈরি করে নেবে। যে মানুষের মধ্যে ধ্যান করার জন্য যত বেশি ক্ষুধা থাকবে সে তত দ্রুত এই ধ্যান করা শিখে যাবে। এখন ওই শিষ্যটি গুরুদেবের কথা বুঝতে পারে, কারণ এখন সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। এরপরে গৌতম বুদ্ধ গল্প শেষ করার পরে নিজের শিষ্যকে বলে, ওই গুরুর শিষ্যটি তার উত্তরটা পেয়ে গেছে, কিন্তু আমার মনে হয় তুমি এখনও তোমার উত্তরটা পাওনি যে কেন তোমার মন কোনো কাজে লাগে না। তাহলে তোমাকে সবার আগে এটা বুঝতে হবে যে তোমার মন কেবল সেখানেই লাগবে যেখানে অভাব থাকবে। যখন আমাদের কাছে কোনো কিছু অতিরিক্ত থাকবে তখন আমাদের মন কাজে কখনোই লাগবে না, সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করবে। যেমন ওই সেঠজির মন ওই খাবার থেকে পালিয়ে যাচ্ছিল, কারণ ওই খাবার সেঠজির কাছে অনেক বেশি আছে। যদি কোনো কিছু অল্প একটু থাকে তাহলে সেখানে আমাদের একটি চাহিদা থাকে। যেমন ওই গুরু শিষ্যর কাছে খাবারের প্রতি একটু চাহিদা ছিল, কিন্তু যদি কোনো কিছু আমাদের কাছে খুব কম থাকে বা না থাকে তাহলে আমাদের মন তার পিছনে ছোটা শুরু করে আর সেটাকে যে কোনো পরিস্থিতিতে পাবার চেষ্টা করে। কিন্তু যখন কোনো কিছু আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে যায় যে সেটা না পেলে আমাদের জীবন চলে যাবে, তখন সেটা পাওয়াটা আমাদের জন্য অনেক বেশি জরুরি হয়ে যায়। যেমন ওই ক্ষুধার্ত লোকটির কাছে ওই দুটো রুটির মূল্য অনেক বেশি ছিল, আর এই রকম মুহূর্তে মন অন্যদিকে যাবার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তখন আমরা এটা দেখি না যে সেটা কি খাবার, বরং যাই কিছু পাই সেটা আমরা খেয়ে নিই। তখন আমাদের মধ্যে স্বাদ বলে কিছু থাকে না, তাই যখন কোনো কিছু আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় মনে হবে তখন সেটার জন্য আমাদের মন একাগ্র হয়ে যাবে। কোনো কিছুতে জোর করে আমাদের মনকে দিতে হবে না। আমরা আমাদের মনকে অনেক জায়গায় লাগানোর চেষ্টা করি, কেউ পড়াশোনা করার জন্য লাগাতে চাই, কেউ নিজের কেরিয়ার তৈরি করার জন্য লাগাতে চাই, কেউ ব্যবসা তৈরি করার জন্য লাগাতে চাই, কিন্তু তারপরেও আমাদের মন কোনো কাজেই লাগতে চায় না। আর এটা ততক্ষণ পর্যন্ত লাগবে না যতক্ষণ না তোমার মধ্যে একটি অভাব তৈরি হবে। যদি তোমার কাছে অতিরিক্ত কোনো কিছু থাকে আর তারপরেও তুমি কোনো কিছু করার চেষ্টা করো তাহলে তখন তোমার মন সেখানে লাগবে না। তাই যদি তুমি চাও কোনো কাজে তোমার মনকে লাগাতে, সেই কাজটি করার একটি সঠিক কারণ খুঁজে বার করো যাতে ওই কাজটি করতে তুমি বাধ্য হও। আর যখন তুমি এটা বুঝতে পারবে যে কাজটা না করলে তোমার অনেক বেশি ক্ষতি হবে বা তোমার জীবন চলে যেতে পারে বা তোমার ভবিষ্যৎ খারাপ হয়ে যেতে পারে, তখন তোমার মন আর এদিকে ওদিকে যাবে না, তখন তোমার মন সেই কাজটি করার জন্য শান্ত হয়ে যাবে। তাই সবশেষে এটাই বলবো, যদি তুমি তোমার মনকে কোনো কাজে লাগাতে চাও তাহলে সবার আগে সেই কাজটি নিয়ে নিজেকে প্রশ্ন করো যে এই কাজটি তুমি কেন করতে চাও। আর অনেক সময় আমরা এমন কিছু কাজ করার চেষ্টা করি যেটাতে আমাদের কোনো ভালো লাগা থাকে না, অর্থাৎ সেই কাজটা আমাদের জন্য নয়, আর সেই কাজে যদি তুমি তোমার মনোযোগ দিতে চাও সেটা কখনোই সম্ভব হবে না। তাই এমন একটি কাজ খুঁজে বার করো যে কাজ করার সময় তুমি নিজেকে ভুলে যাও, তোমার মধ্যে সময়ের কোনো জ্ঞান থাকে না, কতটা সময় তুমি কাজ করছো সেটা তুমি বুঝতে পারো না। এমন কাজ যখন তুমি পেয়ে যাবে তখন আর তোমাকে জোর করে তোমার মনোযোগ দিতে হবে না, তখন দেখবে তোমার মন নিজে থেকেই তোমার কাজে বসে যাবে। এরপরে ওই ছেলেটি গৌতম বুদ্ধের কথা বুঝতে পারে আর গৌতম বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, যদি আপনিও চান আপনার মনকে কোনো কাজে ব্যবহার করতে, তাহলে আপনাকে এমন একটি কাজ খুঁজে বার করতে হবে যে কাজটি আপনার ভালো লাগে, তাহলেই দেখবেন সেই কাজে আপনার মনকে জোর করে লাগাতে হবে না, আপনার মন অটোমেটিক সেই কাজে লেগে যাবে। কিন্তু যদি আপনি এমন কোনো কাজ করেন যে কাজটা আপনার ভালোই লাগে না, তাহলে সেই কাজে আপনি যত চেষ্টাই করেন না কেন আপনার মন কখনোই লাগবে না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।